বাংলাদেশের রাজনীতিতে এক সপ্তাহের ব্যবধানে দুই সেলফিতেই রাজনীতির সব ফয়সলা হয়ে গেছে। দুই সেলফিতেই বিএনপির ঘুম শেষ। এখন নিষেধাজ্ঞা বা ভিসানীতি এসব নিয়ে আমরা তো পরোয়া করিনি, কারণ আমরা তো ভিসানীতিটা কেন, নিষেধাজ্ঞা কেন, ফর এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, পিসফুল ইলেকশন। আমরা একটা শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করতে চাই, এটা আমাদের ঘোষণা। নিষেধাজ্ঞা আর ভিসানীতি হলে ক্ষতি যেত তাদের, তা তারা বাধা দিতে আসবে, আমরা বাধা দেবো কেন? বাধা দিতে আসলে তখন আমরা দেখব যে ভিসানীতি কীভাবে প্রয়োগ হচ্ছে, তখন আমরা দেখব ভিসানীতি নিষেধাজ্ঞা বাস্তবায়নের বাস্তবতা, তখন আমরা বুঝতে পারব। তাই এটা তো আমাদেরই অঙ্গীকার, এর থেকে পিছিয়ে যাওয়ার তো আমাদের কোনো সুযোগ নেই। আমরা ইলেকশন হবে আমাদের দেশে, ভোট দেবে আমাদের দেশের জনগণ, ইলেকশন কন্ডাক্ট করবে আমাদের ইলেকশন কমিশন। এখন এখানে অবজারভার আসার নিয়ম আছে, ভিয়েনা কনভেনশন অনুযায়ী অবজারভার আসবে, দায়িত্ব পালন করবে, তারা ইলেকশন অবজারভেশনে একটা দায়িত্ব ইউরোপীয় দেশগুলো, আমেরিকান দেশগুলো তারা সবসময় করে থাকে। আমাদের আমাদের পক্ষ থেকে আমরা স্বাগত, আমরা ওয়েলকাম করছি। কে আসবে কে আসবে না এখনো শেষ কথা বলার সময় আসেনি, আমার তো আসার দরকার জনগণের, ভোটারের, আমার দরকার ভোটারের উপস্থিতি, অন্য কে আসলো না আসলো এটা তাদের ব্যাপার। ওকে, মতো বড় দেশগুলো যদি নির্বাচন পর্যবেক্ষণ না করে তাহলে নির্বাচনের গ্রহণযোগ্যতা হারাবে, তাদের দেশে নির্বাচন যদি আমরা পর্যবেক্ষণ না করি তাহলে গ্রহণযোগ্যতা থাকবে এটাও বা কেমন করে ভাব। তাদের দেশে ইলেকশন যে হচ্ছে এটা কি আমাদের পর্যবেক্ষণের জন্য এত বাড়ন্ত আছে, আমাদের পর্যবেক্ষণের জন্য এত তাগিদ আছে? কোনো তাগিদ তারা কখনো দিচ্ছে যে বাংলাদেশ পর্যবেক্ষণ না হলে ইলেকশন হবে না? তো আমরা একটা ডেমোক্রেটিক কান্ট্রি, আমাদেরকে তো তারা ওখানে বঞ্চিত করছে। কাজে পর্যবেক্ষণ করা না করা এটা তাদের নিজের ব্যাপার, আমার দেশের জনগণ ভোটাররা ভোট দিল কি না আমার দেশে দিল কেন? তাই হবে বর্তমান সরকার কি, বর্তমান সরকার কি সন্ত্রাস করে ইলেকশন বন্ধ করেছে? বর্তমান সরকার কি আগুন সন্ত্রাসের কোনো ইতিহাস সৃষ্টি করেছে? বর্তমান সরকার কি নির্বাচনে কোনো বাধা সৃষ্টি করেছে? তাহলে কেন বর্তমান সরকার আমরা নির্বাচন চাই, বাধা দেবো কেন? যারা বাধা দেয় এতে তাদের অসুবিধা। এটা তাদের ইন্টারনাল ম্যাটার, ভারত এবং কানাডা এ নিয়ে তারা নিজেরা একটা প্রসেসে আছে এবং তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা চলছে, তারা কূটনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। কাজে এই বিষয়টা নিয়ে আমাদের অহেতুক মাথা ঘামানো কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি। মরণ কামড় দিতে গিয়ে আবার নিজে মরে ভূতে হয়ে যায়, মরণ কামড় দিতে গিয়ে নিজেরাই যদি মরে ভূত হয়ে যায় তখন কী হবে?